হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর অনেকে কিন্তু আমাদের ভালোবেসে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, আর সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আজকে লাস্টে দেব। দেখি কমেন্টটা পড়ে শোনাবো, বিশেষত একদম রিপ্লাই দেব একদম। আর এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু ইন্ডিয়ায় সম্ভবই না, সেটা কিন্তু বাংলাদেশে সম্ভব। একদম টাইটেলটি বলে দে। টাইটেলটা বলছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার বাজার। মানে ভাসমান বলতে কি ধরনের ভাসমান পেয়ারার বাজার সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। একটা ফলের উদ্দেশ্য করা হয়েছে এখানে, পেয়ারাটা কেন উদ্দেশ্য করা হয়েছে অবশ্যই দেখবো। উদ্দেশ্য যাই হোক না কেন, বাংলাদেশের অবশ্যই স্পেশাল কিছু পেয়ারাটা আমাদের দেশেও ভালো লাগে। আর ভিডিওটা দেখে সত্যি আমার এত সুন্দর লাগবে, আমি অনুভব করছি যে ভাসমান জিনিসটাই আলাদা মজা, যে বেশিরভাগ নৌকার উপর ভাসমান যে একটা বাজার সেটা শুনলেই অবাক। এই আইডিয়াটা কার মাথায় আসলো যে এরকম ধরনের একটা কনসেপ্ট হতে পারে? বেশ মিষ্টি। আর বিষয়টা এটা কেন যে ওখানকার জলাশয় বেশি এই কারণে না কি কারণে, ফ্যাক্ট অবশ্যই ভিডিওটি দেখব। ওখানে যদি মানে নদ নদী বেশি সেজন্য কনসেপ্টটা একটু হাটকে, সেজন্য বেশ ভালো লাগছে। আর বাংলাদেশের উপর রিঅ্যাকশন দিতে যেতে তো আমার অলরেডি এতটাই প্রেমে পড়ে গেছে যে বাংলাদেশটা এখন মাইন্ডে আসে না। তো গাইস ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান দিয়ে তোমার চেক আউট করতে পারো। আর গাইস যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়াও, গ্রাম বাংলার যে আওয়াজটা না এটা ফিল করা যায়। আঙ্গামাটি পথ আমান নদী খাল এই তিনে বরিশাল, নদীয়ার খাল জালের মতোই বিছিয়ে আছে বৃহত্তর বরিশালের জেলা জনপদগুলোর বুকে। বরিশাল, ঝালকাঠি আর পিরোজপুর, পিঠাপিঠি তিন জেলায় নদী বিধৌত। নদী থেকে বের হওয়া অনেকগুলো খাল বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের স্বরূপকাঠি, ডুমুরিয়া, আটঘর ও কুড়িয়ানা, ঝালকাঠির শতদশকাঠি, বিনয়কাঠি ও ভীমরুলির মতো নানান জনপদকে বেঁধেছে জলপথের দারুণ এই অন্তর্জালে। এই জলপথের মূল বাহন কোষা নৌকা কিংবা ডিঙ্গি নৌকা। অন্য কোনো যানবাহন থাকুক বা না থাকুক, স্থানীয় বাসিন্দা দেখে শান্তি যা বলো দেখে শান্তি। আমার নৌকাটা খুব ভালো লাগে। নৌকা মাছ নদীতে ভয় লাগে না? খালের সাঁকোগুলো কোনোটা বাঁশের কোনোটা কংক্রিটের, কোনো কোনোটা এত নিচু পার হতে হয় মাথা নামিয়ে। পাখির চোখে দেখলে যেন বিস্তীর্ণ এক বন, আসলে বন নয় বাগান, আমড়া গাছের বাগান। আমড়া বাগানের বুক চিরেই খালের জলধারা। খালপাড়ের বাগানে আমরা পাড়া হচ্ছে গাছে গাছে। খালপাড়ের এই আমরা বাগান পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে। আকারে বড় আর স্বাদে মিষ্টি বলে এই আমরার খ্যাতি সারা দেশ জুড়ে। দক্ষিণাঞ্চলের জলবায়ু মাটি আমড়া চাষের জন্য খুব উপযোগী। প্রতি হেক্টরে ফলন 8-10 টন। ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল, ফাইবার ও খাদ্যশক্তির চমৎকার এক উৎস এই আমড়া। আমড়া গাছ 20-30 ফুট উঁচু। এর প্রতিটি যৌগিক পাতায় 8-9 জোড়া পত্র। গাছে ফল সাধারণত ধরে 5-7 বছরের মাথায়। পর্ণমোচী বৃক্ষের দেশি প্রজাতির বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস পিনাটা, বিদেশি প্রজাতির বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস ডালুসিস। দেশজুড়ে চাহিদা আর বর্ধিত ফলনের কারণে আমরা এখন এ অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল। আমরার পাশাপাশি মালটার মতো সাইট্রাস পরিবারভুক্ত বিভিন্ন ফলেরও বেশ ভালো ফলন এখানে। কমলার সংকরায়নের ফলেই উদ্ভব এই মালটার। আমরার মতো লেবুর আবাদেও বেশ এগিয়ে পিরোজপুর ও ঝালকাঠির চাষিরা।
সবকিছুর টুকটাক ফলো আমাদের বাড়িও লেবু অনেক আছে। আট চওড়া 100 হাত লম্বা কাদি নামের এমন জমিতে গড়ে 22টি করে গাছ ফলায় রসালো লেবু। লেবু গোত্রেরই আরেক সদস্য বাতাবি লেবু বা জাম্বুরা। লেবুর চেয়েও বেশি ভিটামিন সি এই জাম্বুরায়। এখানটায় রাজ্যপাল পেয়ারা গাছের। পেয়ারাকে বলা হয় বাংলার আপেল। সবুজ রঙের বেরি জাতীয় এই ফলই এখানকার প্রধান অর্থকরী ফসল। একটা পেয়ারা 10টা আপেল একসঙ্গে। নিসর্গ নিবিড় এমন পেয়ারা বাগান এখানে মাইলকে মাইল জুড়ে। দর্শনার্থীদের এই ভিড় পেয়ারা বাগান দেখার জন্য। পেয়ারা বাগানের মধ্যেই গড়ে উঠেছে পার্ক। কাছে ও দূরের নানান জায়গা থেকে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসেন পার্কে। দর্শনের বিনিময়ে ঘুরে ঘুরে পেয়ারা বাগান দেখার পাশাপাশি গাছে উঠে পেয়ারা পেরেও খাওয়া যায় এখানে। ও ভাই এত সুবিধা, এখানে থাকবো আমি তো যেতে চাই। নিসর্গ ধন্য পার্ক ছোট বড় সবার জন্যই অবসর বিনোদনের দারুণ এক জায়গা। সত্যি খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। ডিঙ্গি নৌকায় চড়েও সপরিবারে ঘুরে বেড়ানো যায় পেয়ারা বাগানে। এখানে নতুন প্রজন্ম পায় প্রকৃতির সাথে মিতালি গড়ার সহজ সুযোগ। ভ্রমণপিপাসুদের আনাগোনা দিনকে দিন বাড়ছে এখানে। নদীহারের নৌযান, অবসর যাপন কেন্দ্র কিংবা খাবারের দোকানপাট কমতি নেই কোনো কিছুর। এখানে সপরিবারে নৌবিহারের সবচেয়ে উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এ সময়টায় খালের পাড় সবুজে ছাওয়া, খালের বুক জলে ভরা। খালের পাড় ধরে লম্বা ওয়াকওয়ে এবং উঁচু আড্ডা স্থলের মতো পর্যটন স্থাপনা আর নৌবিহারের আয়োজন নিয়ে এ যেন বাংলার ভেনিস। স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে পেয়ারা বাগান কেন্দ্রিক এই পর্যটন। বিদেশি পর্যটকরাও এখন সামিল উপভোগ্য এই পর্যটনে। পেয়ারার বাগান হলেও বনের আমের যেন পরতে পরতে, জলের ছোঁয়ায় শ্যামলিমার মায়ায় এ যেন স্বপ্নপুরী। ক্যামেরাটা আমার স্বপ্ন, ক্যামেরাতে ছবি তোলাটা আলাদাই ফিল, আলাদাই মজা। দুপারের গাছে গাছে নিবিড় মিতালি, নিটোল জলেও সেই সখের সুখ, প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক জলকাব্য। এটা আলাদা পার্কই বলতে হবে, পার্ক তো অবশ্যই। হাত বাড়ালি পেয়ারা, বাগান মালিকের অনুমতি থাকলে নিসর্গ শোভা উপভোগের সাথে মেলে রসনা তৃপ্তির মজাও। দেশি প্রজাতির এই পেয়ারা গাছের বৈজ্ঞানিক নাম সিডিয়াম গুয়াজাভা। আটঘর কুরিয়ানা ইউনিয়নের পেয়ারা বাগানগুলো বাংলাদেশের বড় বড় পেয়ারা বাগানগুলোর অন্যতম। মোটা দাগের হিসেব মতে নদী ও খাল বিধৌত তিন জেলা বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সংযোগস্থলে আনুমানিক 6টি গ্রামের প্রায় 31,000 একর জমিতে এমন পেয়ারা বাগান আছে 7,000টির মতো। পেয়ারা বাগান কমন কিন্তু ছায়াটা দিচ্ছে বন্ধু, এদিকটা একটু জঙ্গল। স্থানীয় জনশ্রুতি মতে এই অঞ্চলে পেয়ারার চাষ শুরু হয়েছে আনুমানিক 150 থেকে 200 বছর আগে।
আমি তো ভাবলাম তো এই তো টুরিস্ট প্যালেস হয়তো সামথিং। ফাল্গুনে চৈত্র মাসে পেয়ারা গাছের ফুল থেকে ফল বের হয়। চার থেকে পাঁচ মাসে পূর্ণাঙ্গ হয় ফল। সাধারণত পহেলা শ্রাবণ থেকে গাছের পেয়ারা সংগ্রহ করতে শুরু করে পেয়ারা চাষীরা। খালপাড়ির গাছ থেকে পেয়ারা সাধারণত পাড়া হয় নৌকায় দাঁড়িয়েই। লম্বা বাঁশের দণ্ড বা লগির আগায় লোহার আংটায় বাঁধা জালের থলি, কেউ বলে আকশি, কেউ বলে আকড়া, কেউ বা লগা, পেয়ারা পাড়ার মোক্ষম যন্ত্র। গাছ থেকে পেয়ারা কখনো পারে বাগান মালিকের লোক, কখনো বা বাগান কিনে নেয়া ব্যাপারীর লোকজন। পেয়ারা গাছ দ্বিবীজপত্রী, বহুবর্ষজীবী এবং কষ্ট সহিষ্ণু উদ্ভিদ। বেলে আর বেলে দোয়াশ মাটিতে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পেয়ারা গাছ দ্রুত বাড়ে। গাছে তিন থেকে চার বছরের মাথায় পেয়ারা ধরে। একটি গাছ থেকে বছরে মেলে 400 থেকে 800 পেয়ারা, হেক্টর প্রতি মেলে 20 থেকে 30 টন। পেয়ারা কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকতে শুরু করলে হলদেটে হয়। পচনশীল পণ্য হওয়ায় বাণিজ্যিক কারণে সাধারণত ডাসা থাকতেই সংগ্রহ করা হয় বেশিরভাগ পেয়ারা। পেয়ারা সাইজ কিন্তু মিডিয়াম সাইজ, মিডিয়াম থেকে একটু ছোট টাইপের, একই রকম দেখতে সাইজ। তারপর আরেক রকমের পেয়ারা আছে না, বাড়ই করে পেয়ারা, ওগুলো টেস্টি খুব। দেশি পেয়ারা তো এই সাইজগুলোই বেশি হয়। পেয়ারা গাছ 7 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হয়। বেশি উচ্চতার যেসব গাছ খাল থেকে দূরে, সেসব গাছের উপরে উঠেই সংগ্রহ করা হয় পেয়ারা। হাইড্রোলিক সিস্টেম গাছ। ধারণা করা হয় এই অঞ্চলের পেয়ারা বাগানগুলো থেকে বছরে সংগৃহীত হয় লক্ষাধিক মন পেয়ারা। স্থানীয় কর্মজীবী নারীরাও সামিল পেয়ারা আহরণের বিশাল এই কর্মযজ্ঞে। টেস্ট আছে ভাই, বললে হবে না, টেস্ট আছে। পেয়ারা আহরণের কাজ এখানে সবচেয়ে বেশি চলে পেয়ারার ভরা মৌসুম আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে। বলা হয় অত্রাঞ্চলে প্রায় 20,000 পরিবার সরাসরি জড়িত পেয়ারা চাষের সাথে। পেয়ারা আহরণ, পরিবহন ও বিপণনের সাথেও যুক্ত অসংখ্য মানুষ। তুই দুই দিন আসে তুই ঘুরবি জায়গাগুলো। এখানে পেয়ারার চাষ, আহরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমকে সম্ভবপর ও সহজতর করেছে নৌকা ও খালে দারুণ যুগলবন্দী। এটাই হচ্ছে ফ্যাক্ট। বাগানের পেয়ারা কিংবা অন্য কোনো কৃষিপণ্য নিয়ে প্রায় প্রতিদিনই একের পর এক নৌকা যায় কাছে ও দূরের কোনো না কোনো ভাসমান বাজারে। ঝালকাঠির সদরের কীর্তিপাশায় ভীমরুলি খালের এই ভাসমান বাজারটি পিরোজপুরের আটঘর কুরিয়ানার পেয়ারা বাগান থেকে প্রায় 3 কিলোমিটার দূরের দক্ষিণ পূবে।
পাইকারের বড় ইঞ্জিন বোট, বিক্রেতাদের জটলা, দরাদরির হাঁক ডাক আর বিকিকিনের ব্যস্ততায় প্রাণবন্ত ভীমরুলির এই বাজার। মৌসুমি ফলের পাশাপাশি নানা রকম শাকসবজিও বিকো এখানে। ভাসমান বাজার মানে দেখার প্রায় একই আকার ও ডিজাইনের বৈঠা চালিত সব নৌকা হরেক রকম পণ্য নিয়ে ঘুরে ঘুরে খদ্দের খুঁজছে। দরে বনলেই বিক্রেতার নৌকা থেকে পাইকারের নৌকায় চালান। পাইকারের লক্ষ্য তুলনামূলক কম দামে কেনা, বিক্রেতা চান যতটা বেশি মেলে। ক্রেতা বিক্রেতার এই দরাদরি নির্ধারণ করে বিনিময় মূল্য। স্থানীয় উৎপাদকরা নিজের ক্ষেতের ফসল নৌকা এনে সাধারণত নিজেরাই বিক্রি করেন বলে কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি পান তারা। এটাই ভালো, এই ব্যাপারে ট্যাপারে এসে না সব টাকা নিয়ে নেয়। ভরা মৌসুমে প্রতিদিন প্রায় 3,000 মনের মতো পেয়ারা বিক্রি হয় এখানে। দেখতে সুন্দর। পেয়ারার মৌসুম যখন শেষের দিকে, আমরার মৌসুম তখন শুরু। আমরার সাথে বিকোয় লেবু এবং জাম্বুরাও। ভাসমান বাজারের বিকিকিনি দেখতে ভীমরুলিতে ভিড় জমান পর্যটকরাও। বিকিকিনি দেখার পাশাপাশি পর্যটকদের অনেকেই ঝুড়ি ধরে কেনেন তরতাজা পেয়ারা। সকালবেলায় শুরু হলেও ভীমরুলি বাজারের সবচেয়ে ব্যস্ত সময় দুপুর 12টা থেকে বিকাল 3টা। পুষ্টিবিদরা পেয়ারাকে বলেন সুপার ফ্রুট, কারণ কমলার চেয়ে 4 গুণ বেশি ভিটামিন সি, আনারসের চেয়ে 4 গুণ বেশি ফাইবার ও 3 গুণ বেশি প্রোটিন, টমেটোর চেয়ে 2 গুণ বেশি লাইকোপেন এবং কলার চেয়েও বেশি পটাশিয়াম আছে পেয়ারায়। প্রতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কয়েকশো কোটি টাকার পেয়ারা বিক্রি হয় ভাসমান বাজারগুলোতে। গতিশীলতা বাড়ে স্থানীয় অর্থনীতির। আপেল কিংবা কমলার চেয়ে মোটেও পিছিয়ে নেই পেয়ারা। পুষ্টিমানের বিবেচনায় কমলার মান যেখানে 186 পয়েন্ট, পেয়ারা সেখানে 421। পেয়ারা তাজা রাখার জন্য এভাবে কলা পাতায় মুড়িয়ে বাক্সবন্দি করা হয়। পুষ্টি ও ঔষধি গুণে ভরা পেয়ারার অনেক গুণ। এটা ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী এবং ক্যান্সার প্রতিরোধী। আমাদের পেয়ারা বেশি আনে সবসময়। পেয়ারাই হোক কিংবা অন্য কোনো পণ্য, বাক্সবন্দি হওয়ার পর ঠাঁই পায় পাইকারের ইঞ্জিন বোটে। তিন দিকে খোলা ভীমরুলি খালের মোহনায় গড়ে ওঠা ভাসমান এই বাজারকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারার বাজার। বিশ্বের বিভিন্ন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট দেখার জন্য যারা ইটালি, চীন, মালদ্বীপ কিংবা থাইল্যান্ডে যেতে আগ্রহী তাদের শখ সহজেই মিটতে পারে এই ভীমরুলিতে এসে। আমি যা দেখলাম না, দেখে শান্তি, সামনে থেকে অনুভব করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য।
ধারণা করা হয় মৌসুমি ফল এবং মৌসুমি শাকসবজির চলমান পসরা নিয়ে ভাসমান বাজারের বিক্রি কিনে চলছে আনুমানিক 200 বছর ধরে। ভীমরুলিতে ঢেউয়ের তালে তালে চলা ভাসমানী বাজারের পরিধি ও কর্মচাঞ্চল্য দিন দিন বাড়ছে। এইটাই বেশি দেখা যাচ্ছে কি না, ওই যে কি বলে প্যাগাটা কমন দেখা যাচ্ছে সিজনের, ওটাই হবে এখন। নদী ও খাল বিধৌত বৃহত্তর বরিশালে বিশেষায়িত পণ্যের বাগান সংস্কৃতি এবং প্রাণবন্তই ভাসমান বাজার দক্ষিণাঞ্চলীয় জীবন ও জীবিকার বৈচিত্র্য। নৌকা যেই নৌকা দেখি সেই নৌকায় পেয়ারা, কোন কিছু বুঝে পাচ্ছি না। আমি তো প্রথমে ভাবছিলাম শুধু পেয়ারার বাজার, কিন্তু দেখলাম যে অনেক মানে শাকসবজি না মানে শুকনো জাতীয় যেমন ডাব এরকম টাইপের। ডাব টাপে তোমার কি বলে ওটাকে, ডাব দেখেছি, লেবু দেখেছি, লেবু বলেছে, তারপরে বললো যে এরপরে আসবে আমরা। না আমরা সিজনটাও তো দেখলাম, এই বললো যে এই সিজনটা শেষ হয়ে যাবে তারপরে আমরা সিজন আসবে, মানে চলতেই থাকবে, মার্কেট কখনো বন্ধ হবে না। একদম একটা এত সুন্দর একটা কনসেপ্ট যে ওদের জলভাগ আছে যেহেতু সেটা সদ্ভাবে ব্যবহার করছে আর মানুষটা দেখার জন্য কত দূর থেকে আসছে তাই বললো না। তারপরে প্রথমে দিক দেখালো না পর্যটক আসছে পেয়ারা বাগানে সবাই ঘুরছে, পেয়ারা বাগানটা এরকম শুধু সীমাবদ্ধ যে পেয়ারার বাগান সেটা না, একটা পার্কে পরিণত হয়েছে। আবার সাইড দিয়ে ছোট ছোট রেস্টুরেন্ট, মানুষ সেখানে ঘুরতে যাচ্ছে মানে ছুটি কাটাচ্ছে। নদী এই যে নোট নোট খাল টাইপের এই সাইডে যা শান্তি, ওই যে রেস্টুরেন্ট দেখে নৌকাটা তো এখন খুঁজেই পাওয়া যায় না, এখন ব্রিজ ট্রিজ হয়ে যাচ্ছে দিনকে দিন, উঠার খুব ইচ্ছা আছে কিন্তু সুযোগই নেই, এই হচ্ছে বিষয়। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটি দেখে কেমন লাগলো বা এখানে বরিশালে তাই তো বরিশালে কি কি যেতে চাও বাজারে গেছো নাকি সেটাও কমেন্টে জানাও, বেশ ভালো লাগবে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে। একদম, আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ বাই বাই, টেক কেয়ার।